আসছে কোরবানি ঈদে পশুর চামড়ার মূল্য নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয় এবার ঢাকায় গরুর চামড়ার সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে প্রতি ফুট লবণ মাখানো পঞ্চান্ন থেকে ষাট টাকা আর পিস হিসেবে এক হাজার দুশো টাকা ঢাকার বাইরে প্রতি ফুট পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা আর পিস এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে এদিকে লবণ মাখানো খাসির চামড়ার সর্বনিম্ন মূল্য প্রতি ফুট বিশ থেকে পঁচিশ টাকা আর ছাগলের চামড়া আঠারো থেকে বিশ টাকা ঠিক করা হয়েছে দুপুরে সচিবালয়ে চামড়া খাতের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ের পর উভয় পক্ষ এসব সিদ্ধান্তের কথা জানান ব্যবসায়ীরা জানান তীব্র গরমের মধ্যে লবণের সরবরাহ ঠিক না থাকলে ক্ষতিগ্রস্ত হবেন তারা আর বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানিয়েছেন লবণের সংকট হবে না সো আমরা চেষ্টা করব সর্বোচ্চ যাতে এই যে মূল্য আজকে নির্ধারিত হলো এই মূল্যের নিচে যেন কোথাও বাংলাদেশে চামড়াই না হয় সেটা আমরা সুপারভিশনে রাখবো আমাদের শিল্প মন্ত্রণালয় আমাদেরকে জানিয়েছে তাদের কাছে এবারে লবণের উৎপাদন অত্যন্ত ভালো হয়েছে